এই অধ্যায়ে আমরা বিটম্যাপ মেনুর প্লাগিনস নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত সমৃদ্ধিশালী একটি ফিচার। আমরা গ্রাফিক্সের অন্যান্য সফটওয়্যার প্লাগিন সম্পর্কে আলোচনা করেছি, সেগুলো ইনস্টল করতে হয়, কিন্তু কোরেল ড্রোর একটা বিশেষ সুবিধা হচ্ছে যে কোরেল ড্রোর টেন ইনস্টল করার সাথে সাথে আপনার প্লাগিনসটি আপনার বিটম্যাপ মেনুতে অটোমেটিকলি সেটিং হয়ে যাবে। দেখুন এখানে আমরা চারটি প্লাগিনস পাচ্ছি। তো আমরা প্রথমেই এই প্লাগিনসের ফ্যান্সি যে প্লাগিনসটি রয়েছে সেটি সম্পর্কে একটু আলোচনা করি। ফ্যান্সিতে গিয়ে আমরা জুলিয়াস সেট এক্সপ্লোরার যেটি রয়েছে সেটি যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে একটি ডায়ালগ বক্স এসছে। এখন আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো অপশন চেঞ্জ করে, সাপোজ আমরা এখানে মাইসে যদি ক্লিক করি, মাইসে বিভিন্ন অপশন রয়েছে। আমরা প্রথমে সে 60s ওয়ালপেপার প্রথম যদি সিলেক্ট করি, আমরা এখানে ওয়ালপেপার স্টাইলের কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যে এই ডান দিকে যে টুলটি রয়েছে এটি ক্লিক করার মাধ্যমে আমরা এটির ইফেক্ট পরিবর্তন করতে পারবো, এবং ম্যাপে ক্লিক করে আমরা এটির যে এর ম্যাপটিও পরিবর্তন করে নিতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি মাইসে চলে যাই এবং এখানে স্যাম্পলে ক্লিক করি, তাহলে স্যাম্পলে ক্লিক করলে ডিফল্ট স্যাম্পল এখানে শো করবে। এছাড়া পুনরায় মাইসে গিয়ে আমরা এখানে এল গিয়ে রয়েছে কালার মার্কস ক্রিস্টালাইজেশন, আমরা ক্রিস্টালাইজেশন ক্লিক করলে আমরা এর ক্রিস্টালাইজেশন ইফেক্ট দেখতে পাচ্ছি, এবং এখানে ক্লিক করে আমরা ক্রিস্টালাইজেশন ইফেক্ট চেঞ্জ করে নিতে পারি। এবং আমরা এখানে কালার আউটসাইড ইত্যাদি অপশন বিভিন্ন অপশন চেঞ্জ করে আমরা এটি প্রিভিউ দেখে নিতে পারি। অপাসিটি আমরা এখানে বিভিন্ন রকম অপাসিটি স্টাইল রয়েছে, আমরা যে কোনো স্টাইল চেঞ্জ করে অপাসিটি পরিবর্তন করে এবং সবশেষে ওকে বাটনে আমরা ক্লিক করতে পারি। ফলে আমাদের ইফেক্টটি অলরেডি আমাদের ইমেজের উপর পড়েছে। এভাবে আমরা এর মাধ্যমে চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি। এছাড়া প্লাগিনসের আরও যে ইফেক্টগুলো রয়েছে, আমরা বিটম্যাপসে চলে গিয়ে প্লাগিনসে যদি ঢুকি, এখানে আমরা ফ্যান্সি ছাড়াও দেখতে পাচ্ছি যে এই সফটে আমরা স্কিউজ নামে একটি প্লাগিনস দেখতে পাচ্ছি। এটি অত্যন্ত চমৎকার প্লাগিনস। এবং এখানে আমরা ব্রাশ গ্রিড রয়েছে, আমরা ব্রাশে যদি ক্লিক করি আমরা এখানে বিভিন্ন স্টাইলের ব্রাশ রয়েছে। আমরা সে যদি এই স্ট্রম নামে এই ব্রাশটি সিলেক্ট করি এবং এটা ব্রাশ দিয়ে আমরা এটিকে ট্র্যাক করি, দেখুন আমরা ইমেজটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইমেজটি অ্যাপিয়ারেন্স ইমেজের টোটাল চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা অন্য যে কোনো স্টাইল চেঞ্জ করলে স্কুইজ এটির মাধ্যমে আমরা এটিকে আরও পরিবর্তন আমরা করতে পারি। তো এবং সবশেষে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা প্লাগিনসটিকে অ্যাপ্লাই করতে পারি। তো এভাবে আমরা কোরেল ড্রোর 10 সফটওয়্যারটি ব্যবহার করে আমরা এই প্লাগিনসের সুবিধা পেতে পারি।